আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালি আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, ইতিপূর্বে আপনারা হয়তো জানতে পেরেছেন যে আমাদের টিউটোরিয়ালের বিষয়টি কি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি কয়েন বেজ। বন্ধুরা, কয়েন বেজ হচ্ছে সাধারণত একটি ব্যাংক অ্যাকাউন্টের মতো যেখানে ক্রিপ্টো কারেন্সি রাখা হয়। বন্ধুরা, অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না তারা যদি জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই সেটা নিয়ে আরেকটি টিউটোরিয়াল করব। তো বন্ধুরা, ক্রিপ্টো কারেন্সি নিয়ে আমি অল্প একটু কথা বলছি। যে ক্রিপ্টো কারেন্সি বলতে সাধারণত আমরা বিটিসি অথবা ইথেরিয়াম বা লাইট কয়েন, ডগি কয়েন এই ধরনের বিভিন্ন ভার্চুয়াল মুদ্রাগুলো বুঝি। আর এগুলো ট্রান্সফার করার জন্য অথবা এগুলো আপনার জমা রাখার জন্য একটা অ্যাকাউন্টের প্রয়োজন হয়। সেই অ্যাকাউন্ট হচ্ছে কয়েন বেজ বা জাপো অথবা পজেট হাব, অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আপনারা যে কোনো একটি ক্রিয়েট করতে পারেন। বাট আমার কাছে বেস্ট মনে হয়েছে কয়েন বেজ। তো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি যে কয়েন বেজের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় বা কয়েন বেজ অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে আপনারা $10 আর্নিং করবেন, আরও বিভিন্ন টিপস এই টিউটোরিয়ালে থাকবে। সো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখার জন্য। আর আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়ালে। প্রথমে আপনারা আপনাদের ব্রাউজারটা ওপেন করবেন, এবং ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন কয়েন বেজ, coinbase, coinbase লিখে ইন্টার করবেন। ইন্টার করার পর দেখুন উপরেই আছে যে coinbase, আপনারা এখানে ক্লিক করবেন। এবং ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন এটার মূল ইন্টারফেসটা। এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, আপনারা সাইন আপে ক্লিক করবেন। এবং সাইন আপে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাদের সার্টিফিকেটে অথবা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নাম আছে অথবা আপনাদের ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের যে নাম রেখেছেন অবশ্যই সেই নাম দিয়ে এখানে এই ফর্মগুলো ফিল আপ করবেন। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম অবশ্যই দেবেন, এবং ইমেল অ্যাড্রেস আপনারা যে কোনো একটা দিতে পারেন, অথবা চুজ এ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দেবেন এবং ভেরিফাই করে নিলেই হবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস দুইটি অ্যাকাউন্ট করা যায়। বাট আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল করবেন, কারণ বিজনেস অ্যাকাউন্টে অনেকগুলো টার্মস কন্ডিশন থাকে অথবা অনেকগুলো প্রবলেম থাকে যেগুলো আপনারা ফেস করতে পারবেন না, আর ফেস করলেও সেটা আপনাদের কাছ থেকে অনেক বিটিসি কেটে নেবে। আর আমরা হয়তো জানি না, এক বিটিসি সমান সমান প্রায় 6 লক্ষ টাকার উপরে এখন বর্তমানে চলছে। সো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলুন আমরা ফর্মটা পূরণ করে ফেলি। এমডি সোহাগ এবং ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে গিয়ে দেখি আমাদের ইমেল অ্যাড্রেসটা, এবং এখানে ইমেল অ্যাড্রেস। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে বন্ধুরা সবসময় আপনারা চেষ্টা করবেন যে আপনারা একটি মানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো বন্ধুরা, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, বন্ধুরা আমি পাসওয়ার্ডটা দিলাম। এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দিচ্ছে স্ট্রেট সাইন, এখানে আপনারা এই সাইনগুলোতে ক্লিক করে নিলাম। নেক্সটে সো বন্ধুরা, আই এম নট রোবট আমাদের এটা ক্যাপচার করা হয়ে গেছে, এবং এখানে তাদের কিছু টার্ম কন্ডিশন আছে সেখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো এখন। সো বন্ধুরা, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন উই সেন্ড এ ভেরিফিকেশন ইমেল টু, আপনার যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। এখন আমরা সেই ইমেলটা ওপেন করে দেখছি, দেখুন কয়েনবেজের একটা ভেরিফিকেশন মেল চলে এসেছে। এবং মেলে আমরা যদি ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করি, তাহলে আমাদেরকে কয়েনবেজের মূল ফিচারে বা মূল অ্যাকাউন্টে নিয়ে যাবে। দেখুন এখানে নিয়ে এসেছে। এখন আপনারা অবশ্যই আপনাদের নাম্বারটা দিবেন, দেখুন আমি দিচ্ছি, এরপর বন্ধুরা আপনারা সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনারা যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটা আপনারা অবশ্যই এখানে সাবমিট করবেন।
আমার কোডটা চলে এসেছে বন্ধুরা, এখন আমি দিচ্ছি, দেখুন 09492977। দেওয়ার পর দেখুন আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে দেখাচ্ছে যে এখন বর্তমানে 1 BTC সমান প্রায় 6,52,206.75 চলছে। ঠিক এইভাবেই মানে BTC বাড়ে কমে। সো বন্ধুরা এখানে আসার পর দেখুন আমরা ড্যাশবোর্ডে এখন আছি এবং ক্রিপ্টোকারেন্সি কী পরিমাণ চলছে বা আজকের রেট কত এবং BTC ক্যাশ, ইথেরিয়াম, লাইটকয়েন এগুলো সব এখানে দেখাচ্ছে। আর ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনারা যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি সেই সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে বলবো। সো বন্ধুরা এখানে দেখুন বাই সেল, আপনারা চাইলে মানে কয়েন বেস থেকে কোনো BTC বাইও করতে পারেন বা সেলও করতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে আপনাদের যদি BTC থাকে তাহলে কিন্তু এখানে থাকবে, সেটা অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিব। আমার আরেকটা ভেরিফাইড করা কয়েন বেস অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে সেন্ড করতে, কীভাবে করতে হয় সব কিছু। এখানে দেখতে পাচ্ছেন টুল বার বা টুলে যদি আপনারা যান এখানে আপনাদের মানে কোথা থেকে রিসিভ করেছেন, কী করেছেন সব কিছু চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ে আপনাদের বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন থাকবে। এখানে যদি আমি যাই দেখুন, এখানে গেলে বিভিন্ন পার্সোনাল ইনফরমেশনগুলো এইখানে থাকবে। দেখুন এখানে আমি ডেট অফ বার্থ দিতে পারি, অ্যাড্রেস দিতে পারি, এখানে সিটি, এখানে পোস্টাল কোড, এখানে আমাদের কান্ট্রি দিয়ে সাবমিট করে দিলেই হয়ে যাবে। সো বন্ধুরা আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছি, সেই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে আরও সুন্দরভাবে আমি দেখাবো। সমুদ্রে দেখুন এখানে আমার বাংলাদেশি মাত্র 40 টাকা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও ঠিক একইভাবে দেখাচ্ছে যে 6,52,206 টাকা চলছে। এখন যদি আমি বাই সেলে যাই, বাই সেলে গেলে দেখুন আপনাদের তো বললামই, আর অ্যাকাউন্টে যদি যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোন মানে কোথা থেকে BTCগুলো আসছে সেগুলো দেখাচ্ছে এই পাশে। আর আপনারা চাইলে এখানে যদি সেন্ড বাটনে ক্লিক করেন, সেন্ড বাটনে ক্লিক করলে আপনারা যাকে সেন্ড করতে চান তার ওয়ালেটটা লাগবে, আর ওয়ালেটটা কী সেটা আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিব। আর যদি চান তাহলে ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারেন। আর এখানে আপনারা যদি যেমন ধরুন আমি 1,000 টাকা BTC সেন্ড করব, যদি আমরা চাই তাহলে সেন্ড করতে পারি, কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার আসলে এতটা নেই 1,000 টাকা BTC। সো এখানে দেখাচ্ছে ইউ ডু নট হ্যাভ এনাফ ফান্ড টু সেন্ড দিস অ্যামাউন্ট, আমি সেন্ড করতে পারবো না। আর এখানে নোট যা কিছু আপনি লিখিয়ে দিতে পারেন কোনো কিছু। সো বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে আপনারা কিন্তু $10 পাবেন। কিন্তু $10 পাওয়ার পূর্বে একটা কথা আছে বন্ধুরা, $10 পাওয়ার পূর্বে এখানে দেখুন লিখে দিয়েছে খুব সুন্দরভাবে, আপনি যদি $10 পেতে চান তাহলে অবশ্যই আপনার যে ফ্রেন্ডকে আপনি ইনভাইট করবেন তার অ্যাকাউন্ট থেকে মিনিমাম $100 ট্রানজ্যাকশন থাকতে হবে। সো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে আপনাদের রেফারেল লিঙ্ক থাকবে যেটার মাধ্যমে আপনারা ইনভাইট করতে পারেন আপনাদের ফ্রেন্ডকে, যেমন টুইটার, মেসেঞ্জার বা ফেসবুকে আমি মন চাইলে শেয়ার করতে পারি। আর আমার যেই শেয়ার মানে এই শেয়ার লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, যদি চান তাহলে সেখান থেকেও জয়েন করতে পারেন। আসলে আমি একটা টিম করে কাজ করতে চাচ্ছি আর BTC নিয়ে আমার ধারাবাহিকভাবে আর অনেকগুলো টিউটোরিয়াল হবে কীভাবে BTC আর্ন করে উইদাউট ইনভেস্টমেন্ট, সো আমি আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা এখানে দেখতে পেলাম, এরপরে আছে যেমন টুল, আমি তো টুলে আপনাদেরকে আগেই বলেছিলাম যে টুলে আপনারা বিভিন্ন ইনফরমেশনগুলো দেখতে পাবেন যে আমাদের BTCগুলো কোথা থেকে এসেছে, দেখুন কোথা থেকে আমার BTCগুলো এসেছে এবং কোন কোন সময় এসেছে, 4th month ago, 5 month, 5 month, 5 month ago, অনেক আগে এসেছে আমার। আর BTC ওয়ালেট, যদি আপনার নিজের ওয়ালেটটা চান যে আপনার BTC ওয়ালেট কোথা থেকে পাবেন তাহলে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। BTC ওয়ালেট দেখুন বন্ধুরা, BTC ওয়ালেটটা আপনারা পাবেন এইখানে, যেমন যখনই আপনারা রিসিভ করতে যাবেন শো অ্যাড্রেস, এই দেখুন আপনার এটা হচ্ছে BTC ওয়ালেট, আপনাদের এরকম থাকবে, আপনাদের এটাই হচ্ছে BTC ওয়ালেট, এটার মাধ্যমে আপনারা আপনাদের BTC আনবেন, অথবা আপনারা ইমেলের মাধ্যমে আনতে পারেন কিন্তু অ্যাড্রেসটাই বেশি ব্যবহার করতে হয়।
আর আপনারা রিসিভ করতে পারেন এগুলো দিয়ে। আর এগুলো হচ্ছে ইথেরিয়াম লাইট কয়েন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল কয়েন বেজ নিয়ে। আর কয়েন বেজ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরিশেষে বলতে চাই, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সো বন্ধুরা, আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।